সপ্তম আকাশের পরে বিশাল একটা সমুদ্রের জগৎ, এই সমুদ্রের পরে আমার আল্লাহর আশে আজিম, আশে আজিমের খুঁটি গোড়া চারজন ফেরেশতা পাহারা দিচ্ছে। ফেরেশতাদের নখগুলো এত বড়, বিশাল বিশাল সমুদ্র, মহাসমুদ্র যদি ফেরেশতাদের নখের সামনে রেখে দেন, গড়ায় পানিগুলো পড়ে যাবে না। এত বড় বড় ফেরেশতাদেরকে দিয়ে যিনি আরশে আজিমটাকে বহন করা রেখেছেন, তিনি কি কেবল এক মালিকের গোলাম? এমন এক মালিকের গোলাম আজকে একটু চিন্তা করবেন, শুয়ে শুয়ে আমরা একেবারে ক্ষুদ্র মানুষ, এজন্য আমাদের চিন্তা এটা আনতে পারি না কেমন এক মালিকের গোলাম। হাদিস পড়লে অবাক হয়ে যেতে হয়, ইন্না ইসরাফিলা কদ ইলতাকামা সূর, ইসরাফিল আলাইহিস সালাম ঠিক সিংহের মধ্যে এইভাবে মুখটা লাগায় আছে, রাসূল মেরাজের রজনীতে দেখছে। হাদিসের মধ্যে আসছে ইন্না ইসরাফিলা কদ ইলতাকামা সূর, এইভাবে ঠোঁটটা লাগায় আছে, বিশাল কান, একটা কান নিচের দিকে দিয়ে রাখছে আরেকটা কান উপরের দিকে দিয়ে রাখছে, বড় বড় চোখ দিয়ে ইসরাফিল আলাইহিস সালাম তাকায় আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরীল কে উনি এইভাবে করে কেন তাকায় আছে? জিবরীল আলাইহিস সালাম বললেন, নবী এটা ইসরাফিল আল্লাহর ওয়াদার জন্য অপেক্ষায় আছে। হাদিসের শব্দ দেখে হান্না জাবিহাতাহু, কপালটা টান টান করা আছে ইসরাফিল আলাইহিস সালাম, ইয়ানযুরু মাতা ইউমান ফায়ুনফাখ, শুধুমাত্র অপেক্ষার প্রহর গুনছে কখন আমার মালিক অর্ডার করবে। এই অর্ডার করা মাত্র সব তছনছ হয়ে যাবে, তিন তিনটা ফুৎকার তিনি ছুড়বেন, সব তছনছ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে সব তছনছ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মালিক যিনি কোনো দিনের জন্য উদাও হবেন না, সব শেষ হয়ে যাবে, যিনি থেকে যাবেন তিনি কি আল্লাহ বলবেন মালাকুল মউত, আরশ বহনকারী ফেরেশতাদেরকে মৃত্যু দাও, আরশ চিৎকার করে উঠবে, আল্লাহ বলবে উসকুত চুপ থাক, একটাও থাকবে না, সব শেষ হয়ে যাবে। আরশ বহনকারী ফেরেশতারা শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, আরশ আপন কুদরতে দ্বারা থাকবে। এবার জিব্রাইল মিকাইল ইসরাফিল সম্মানিত ফেরেশতারা ছাড়া কেউ নাই, আল্লাহ পাক বলবে মালাকুল মউত আর কে কে বাকি আছে, মালিক আর কেউ নাই, এই কয়জন ফেরেশতা আছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে ইসরাফিলকে মৃত্যু দাও, মৃত্যু দিয়ে দিবে, সিংহটা এসে আল্লাহর আরশ আজিমের মধ্যে লেপ্টে যাবে, মিলে যাবে, একজন একজন করে মৃত্যু দেওয়া হবে। জিবরিল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে। এবার আমার মালিক নিজে বলবে মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত সেদিন বলবে আল্লাহ সারাটা জীবন ধরে আপনার ওয়াদার মেনেছি, এই সাত আকাশ সাত জমিন আমার সামনে একটা প্লেটের মতো মনে হতো, এত ক্ষুদ্র মালাকুল মউতের সামনে সাত আকাশ জমিন, এজন্য রুহু কবজ করতে দেরি হয় না, আমেরিকায় মারা যায়, বাংলাদেশে মারা যায়, সারা দুনিয়ায় মারা যায়, কারণ সব একটা থালার মতো। সেই মালাকুল মউতকে আল্লাহ বলবে মালাকুল মউত, আর কে বাকি আছে? আল্লাহ
ছাড়া সব মরে গেছে, কেউ নাই। আল্লাহ বলবে শেষ হয়ে যাবে। এবার কথাটা কান খাড়া করে দিয়ে শুনে, আমার আল্লাহ সেদিন বলবে, আজকে কি আর কেউ আছে? হাল হাল মিনকুম মিন্নি শরীক, আমার যারা শরীক কর্তা, কোথায় আমার শরীক গুলো? আমার বাদ দিয়ে মানুষের গোলামি করতাম, হাল্লি শরীক, আমার শরীক গুলা কোথায়? ফালিয়াতি, শরীক গুলাকে নিয়ে আস। মানত করতা বিভিন্ন জায়গার নামে, বিভিন্ন বাবারে গিয়া সেজদা করতা, কবরে গিয়ে সেজদা করতা, মাজারে গিয়ে সেজদা করতা। ফালিয়াতি, নিয়ে আস তোমার শরীককে। চিন্তা করেন এক একজন ফেরেশতা কত বড়, এত বড় বড় ফেরেশতা সব শেষ হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ থাকবেন। সেই মহান সত্তা তার গোলাম তার বান্দাকে সফর করালেন, এই সফরের মধ্য দিয়ে যিনি সম্মানিত বানালেন তিনি কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু চিন্তা করেন, এই যে একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরলাম, এই হিসাবটা যদি একটু মিলান, আরশ বহনকারী ফেরেশতাদের নখগুলো এত বড়, নখের সামনে যদি সমুদ্রের সমস্ত সমুদ্র, মহাসাগর, প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, সমুদ্রের পানিগুলা যদি নখের উপরে দেন, গড়ায়া পড়বে না, জোরে করা মহা কিরকম ফেরেশতা, তাহলে আমার আল্লাহ কত বড়। এবার আমার আল্লাহ সেদিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, জবাব দেওয়ার কেউ নেই। আপনাদের কষ্ট হচ্ছে খুব? আল্লাহ ভালো জানে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, যে আল্লাহ সেদিন রাগান্বিত হয়ে যাবে, গুসায় ফেটে পড়বে। একটু চিন্তা করেন আমার ভাইরা, এই বিরাট জগৎগুলাকে আমার আল্লাহ দেখায়, বিশ্ব নবীকে আল্লাহ পাক নবীর মনটাকে শান্ত করে দিলেন, প্রশান্ত মনে নবী ফিরে এসে ঘটনাটা বললেন। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক বিনা প্রশ্নে সব সাহাবীরা মেনে নিলেন, আবু বকর সিদ্দিক সিদ্দিক উপাধি পেল, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ উক্ত নামাজ দিলেন, ইন্নি আমদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, পঞ্চাশ পঞ্চাশের জায়গায় ঠিকই আছে, পঞ্চাশ অক্ত নামাজ দেওয়া হলো, আপনি আমি যখন পাঁচ অক্ত পড়ব, যিনি পঞ্চাশ অক্তের সওয়াব দিয়ে দিবেন তিনি কি? এত কথা বোঝানোর পরে একটু বলেন তো দেখি, পাঁচ অক্ত নামাজ পড়া মুসল্লির সংখ্যা আজকে কম না বেশি? মাহফিলে যারা যারা বসছি সবাই কি পাঁচ অক্ত নামাজ পড়ি? সপ্তাহে কয়বার? সপ্তাহে ৩৫ বার। মাসে কয়বার? ১৫০ বার। কিন্তু আমরা এমন মুসলমান হয়েছি, সামনে অনেক মায়ের আসতেছে, কেমন মায়ের আসতেছে ইউক্রেন যদি একটু শিখেন, এই ইউক্রেন তাদের পারমাণবিক বোমা সব দিয়ে দিছিল রাশিয়া, হায় রে হায় রে হায়। কোনদিন অমুসলিমরা একটার একটার বন্ধু হইতে পারে? মুসলমানদেরকে মারার ক্ষেত্রে তারা এক, কিন্তু তারা আদাতান কোনদিন একটার একটার বন্ধু হইতে পারে না। ইউশিকু উমাম মান তাদা আলাইকুম কামা তাদা আলা কালাইলা কাসাতিয়া,
কাঁদবে কাঁদবে, ভয় পাওয়ার কারণ নাই। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? এবার আপনাদের একটু দাম শুনেন, আপনাদের দাম কত শুনবেন? কষ্ট হচ্ছে না তো? যেভাবে উশ পড়তেছে উপর থেকে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এটা যা যা পাবেন। চক্ষুটা বন্ধ হইলেন সার, যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে আপনি বুঝবেন আহারে কি করে আসলাম। এই ছোট ছোট বিষয়গুলোর কারণে আল্লাহ অনেক কিছু দিবে, সেদিন টের পাবে আল্লাহ আপনি এত দয়ালু যদি একটু বুঝতাম। কিন্তু সেদিন বুঝে আর কোনো লাভ হবে? এরপরে দেখি আজকে কে যায়, কে কে যাবেন, যাচ্ছেন না তো? একটা হাদিস শুনে মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কালকে পড়ার পরে আমারই মন ভালো হয়ে গেছে, আপনাদের মন না ভালো হয়ে যাবে। শুনবেন হাদিসটা, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর। আল্লাহ নবী কেমন যেন দেখে দেখে বলছিলেন, ও দুনিয়াবাসীরা শোনো, সামনের একটা সময় আসবে ধৈর্যের সময়, সারা দুনিয়াতে মুসলমান গুলা মার খাবে। কেমন হবে সময়টা? সবর ফিহিন্না যেমন কঠিন, নিজের ইমান নিয়ে টিকে থাকা এমন কঠিন হবে, ঠিক না বেঠি? এই সময় এখন আসলে আরো অনেক পরে কথা কয়। আপনি ট্রাক্টর উপরে প্যান্ট পরেছেন, এমন হইতে পারে তার চাকরি থাকবে না। যে কি রে, তার প্যান্ট ট্রাক্টর উপরে কেন? তার প্যান্ট থাকবে ট্রাক্টর নিচে, ঠিক কি না? 21 বছর বয়সে ইচ্ছা করলে আপনি মদের লাইসেন্স নিতে পারবে। 100 জন লাইসেন্সধারী থাকলে এলাকা এলাকায় মদের বার করতে পারবে। তেলের দাম বাড়লে কি হবে? মদের দাম বাড়বে না, সামনে মদের দাম কমবে। কবে বাড়বে মদের দাম? বাড়বে, মদ ঘরে ঘরে ঢুকাবে। দেশটা ভালো ছিল তো ভালো লাগতেছে, ভূমিকম্প এসে কেমন যেন একটা ধাক্কা লাগে চলে যায়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয় না, সামনে তোমরা তেল পাওয়া, গোটা জাতি তছনছ হয়ে যাবে, ঢুকতে বেঠি। এদেশে ভূমিকম্প আমার কাছে মনে হয় ভূমিকম্প ধাক্কা লাগাতে পারে না, ধাক্কা লাগে ভূমিকম্প চলে যায়। কারণ এই জমিনে বহু শহীদের রক্ত ঝরেছে, ঠিক না বেঠি? তোমরা তো টের পাও না। 21 বছর বয়সে আপনি লাইসেন্স দিয়ে দিবে, 100 জন পতিতা মিলে যদি বলে এই এলাকায় একটা পতিতালয় দিয়ে দেন, এটাও দিয়ে দিবেন। সব যখন এইভাবে চলবে আর খালি হুজুরদেরকে দাওয়াত দায়িত্ব দিয়ে দিবেন, হুজুর আপনারা ওয়াজ করেন আর দোয়া করেন, হুজুর ওয়াজ করেন আর দোয়া করেন, হুজুর হুজুর আপনারা ওয়াজ করেন আর দোয়া করেন, হুজুর হুজুরা ওয়াজ করবে দোয়া করবে, বাইতুল্লাহ দোয়া হবে, মসজিদ নববীতে দোয়া হবে, বাইতুল মুকদ্দাসে দোয়া হবে, কিন্তু দোয়ার রেজাল্ট হবে না, ঠিক কিনা বলেন? দেশটার মানুষ এত ভালো, দুঃখজনক সত্য, সব পেয়েও আমরা পাই না কিছু, অনেক দুঃখ লাগে কথাগুলা বলতে। যে দেশের মানুষ এমন একটা দেশ দেখা আল্লাহর কসম, এরকম একটা দেশ দেখান নিজের পকেটের টাকা খরচ করে আলেমদেরকে এনে এইভাবে মানুষ মাহফিল শুনে। আমি ওয়ার্ল্ডের বহু দেশ ঘুরছি অল্প বয়স, কোথাও এরকম একটা নজির নেই, আমার দেশে আছে। দিন বিজয়ের জন্য এমন স্বপ্ন দেখা মানুষ অল্ডের কোথাও নাই, আমার দেশে আছে। আমি রসূলের হাদিস পড়ে অভিভূত হই, বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, কিয়ামতের আগে আল্লাহ পাক অনারবদের হাতে বিজয়ের চাবিকাঠি তুলে দিবে। আমি তাকালেই দেখি আমার দেশে যেন বিজয়ের পতাকা পতাকা করে উঠছে, কালেমার জান্দা আমার দেশে যেন প্রতি
প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহ আকবার। সেদিন বেশি দূরে নয়, এজন্য মুসলমান এদেশটা নিয়ে ষড়যন্ত্রের একেবারে নকশা করে ষড়যন্ত্র চলছে। আজকে একটা রিপোর্ট দেখলাম, বিবাহ করার জন্য হেলিকপ্টারে গেছে। আর বেটা কত শখ, এটা বিয়ে শাদী করবে মানুষ এরকম বোকা শোকা হয়, এখন বিয়ে করতে হেলিকপ্টারে। আচ্ছা হেলিকপ্টারে লোকটা না গেছে, হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গিয়ে যখন ল্যান্ড করছে মানুষ দেখতে উৎসুক জনতার কি ভিড়। বিয়ে করতে গেছে, জেলা প্রশাসক আসছে, আসা বলছে মেয়ের জন্ম নিবন্ধন দেখি তো, দেখে বয়স 18 বছর। কর কিসের বিয়ে? লোক গেছে হেলিকপ্টারে বিয়ে করবো, সব বিয়েটি বন্ধ করে উল্টা মুসলেখা নিয়ে এরপরে আসছে শেখার্থী। আমি আইনের ব্যাপারে শ্রদ্ধাশীল কোনো কথা বলতে চাই না, শুধু এটা বলবো এই লোকগুলা যদি একটু দায়িত্বশীল হতো তাহলে 21 বছরে মদের লাইসেন্স হতো। বিয়েশাদী ঠেকানোটা আপনারা যেমন দায়িত্ব নিয়ে না, 21 বছরে যদি মদের লাইসেন্স দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, আগে নামের মধ্যেই তো গলত আসল, কি বলবো, আল্লাহ কর নির্মূল, হেরা কর নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ মানে লাইসেন্স নিয়ে এরপরে খাও। তারপরে যদি নিয়ন্ত্রণ বলে আল্লাহর সাথে আপনি টেক্কা দিচ্ছেন, আল্লাহ বলে নির্মূল করতে হবে, নির্মূল করতে হবে, মাদককে নিয়ন্ত্রণ করা যায় না, মাদককে নির্মূল করা লাগে, ঠিক কিনা বলে। আপনি লাইসেন্স দিয়ে লাইসেন্সদারি বাড়ায় এরপরে কিসের নিয়ন্ত্রণ করবেন আপনি? পোলা পান্ডে আপনি লাইসেন্স দিয়ে এরপরে আপনি নিয়ন্ত্রণ করবেন না? সেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরিপ হচ্ছে এদেশের মানুষ মদ পান করে 25 লাখ। মদ, ইয়াবা, ফেন্সিডিল, প্যাথিডিন, হেরোইন, এলএসডি, এরপরে যেগুলো পায় না ওইগুলো টিকটিকির লেজ গাঁজার ভিতরে ঢুকে এরপরে খায়, ওইটাও পায় না, মোজা দুর্গন্ধ পচা ওইটার এনে ওইটাও পায় না, এরপরে যে ঘাম যেটা জুতার মধ্যে লাগে ওইটা দিয়া ওইটার জন্য কি বলে ডেন্ডিয়ান। এই সমস্ত নেশা যখন সর্বত্র বিরাজমান, ঠিক সেই সময় আমার দেশের এই আত্মঘাতী সিদ্ধান্ত মুসলমান কোনদিন মেনে নিতে পারে না। রসুল যেন আমার দেশের দিকে তাকায় একটা হাদিস বলছেন, শুনবেন হাদিসটা, এক কথা কেন শুনবেন, শুনেন, আল্লাহর নবী বলছেন সেই সময় ইমান রাখা তেমন হবে, আলাল জামরিনিল আমিল ফিহা আজরু খামসিন, সেই সময়টা এমন হবে একেবারে হাতির ভিতরে আগুন রাখা যেমন কঠিন, এই রকম কঠিন হবে ইমান নিয়ে চলা। আজকে দেখেন বাংলাদেশে কোন গায়িকা নায়িকা নিষিদ্ধ হয় না, অনেক আলেমকে এই জমিনে নিষিদ্ধ করা হয়, ঠিক না? চিন্তা করেন আল্লাহ ধরবে না করবে কি? এই জন্য রসুল যেন এই সময়টারে দেখে বলতেছেন, শোনো, ওই সময়টাতে তুমি শুধু তোমার পাটাকে জমিনের মধ্যে রেখে অত্যাচারের স্টিম রোলার চলবে, তুমি শুধু টিকে থাকবে, তোমার ফজিলত হবে 50। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 50 মিনহুম, তাদের 50 জনের সমান? রাসূল কয় না, 50 মিনকুম, তোমাদের 50 জন শহীদের যে মর্যাদা আমার আখির জামান উম্মত, যারা দ্বীনের উপরে টিকে থাকবে, যারা মাসলুম হবে, যারা মার খাবে, যারা জুলুম নির্যাতনের উপরে টিকে থাকে, স্টিক রোলারের উপরে টিকে থাকে, ইমানের পথ থেকে একজন নড়বে না, 50 জন শহীদের সমান সর্দা হবে। আরেকটা হাদিস বলি, রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছে, আইয়ামান ইউনজালু ফিহাল জাহান, এমন একটা সময় তোমরা ছ চক্ষে দেখবা যে জমানাটা আসতেছে জাহানত বেড়ে যাবে,
মদের লাইসেন্স দেওয়া এর চেয়ে বড় মূর্খতা হতে পারে না, ঠিক কিনা বলে? শিক্ষাঙ্গন থেকে ধর্ম শিক্ষাকে উঠায় দেওয়া, এটার নাম জাহালত, এটার নাম মূর্খতা। রসুল এই যুগটাকে ইন্ডিকেট করে এই কথাটা বলেছেন, ঠিক কিনা বলেন? এরপরে রসুল বলছেন ওয়ায়ুরফাউ ফিহা আল-ইলম, জ্ঞান উঠায় নেওয়া হবে। এখন ধর্ম শিক্ষাই দিচ্ছে না, জ্ঞান হবে কি? এরপরে আসেন রসুল বলছেন ওয়ায়াকসুরু ফিহা আল-হারাজ, সর্বত্র দেখবা হারাজ ইয়ানি আল-কাতল, হত্যা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? মা সিজদা অবস্থায় আছে, এই তো 6 ফেব্রুয়ারিতে কন্যাকে ধরে নিয়ে গিয়ে দর্শন করা হলো, মা নামাজ পড়তেছে, মেয়েটাকে ধরে নিয়ে গেছে, মেরে ফেলার পরও 3 বার দর্শন করেছে, মাথা একদিকে, দেহ আরেকদিকে ফেলে দিয়েছে, এমন পাপিষ্ঠ দেহের ফাঁসি রায় এই জমিনে হয় না, ঠিক না বেঠি? এদের রায় হলো কেন্দ্রে কেন্দ্রে জানি এরা কুদরতি ক্ষমতায় বেঁচে যায়। আমার ভাইরা কোথায় ওয়াজ করবো বলে? আজকে যতজন এখানে বসছেন আমার সাথে কি একটু কথা দিতে পারেন? সামনের দিন আসতেছে শুধু মৃত্যুর দিন, আমিও মারা যাবো, আপনারাও মারা যাবেন, স্বচক্ষে দেখতে দেখতে কিচ্ছু বলার থাকবে না, কিচ্ছু না, কিচ্ছু বলার থাকবে না মুসলমান। সামনে সময়টা আসতেছে মৃত্যুপুরী হওয়ার সময় এই পৃথিবী। এই দেখেন 2 দিন আগে মালয়েশিয়াতে প্রচন্ড ভূমিকম্প হয়েছে, 6.1 মাত্রার ভূমিকম্পে মানুষ অনেক আহত হয়েছে, মারা যায়নি। ইন্দোনেশিয়ায় হয়েছে 6.2 মাত্রার ভূমিকম্প, একই সময় সেখানে মানুষ মারাও গিয়েছে, আহত হয়েছে। ব্রাজিলে ভূমিধস হয়েছে কয়েকদিন ধরে, ইউক্রেন লেগে গেছে। রসুল বলছে মালা হে, একটার পর একটা যুদ্ধ আসবে, আযাবের পর আযাব আসবে, এমন সময় আসবে ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে দেখবা আগুন, আর আগুন জালজালাতান খাসরান ও মাসা, ভূমিধস হয়ে যাবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে পাথর সহ, বিপর্যয় আসতেছে। এর আগে আজকের মাহফিলে বলবো আমার ভাইরা, আমি বিপর্যয় ফিরাতে পারবো না, বিপর্যয়ের কথা বলে আপনাদেরকে দুশ্চিন্তাও ফেলতে চাই না, শুধু বলি আমরা তো গোলাম আমার মালিকের, যদি আমরা মরেও যাই এই কথা বলবো, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আমার জন্য একমাত্র যথেষ্ট কে? আমার জন্য একমাত্র যথেষ্ট আমার আল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী হে এই রকম বিপদগুলো যদি আমরা দেখি কি পড়ব? আল্লাহ নবী বললেন পড়ো হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। ঠিক এই সময়ে দাঁড়ায় একটি কথা সতর্ক করে দিতে চাই, ক্ষমতার দ্বন্দ্বে ক্ষমতার রাজনীতিতে আর গা বাসায় দিন। নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনায় দিয়ে যাই, আর কয়দিন ওয়াজ করতে পারবো তা জানি না, খুব বেশি দিন ওয়াজ করার আশাও আমার নাই, আমার মনেও হয় আর বেশি দিন ওয়াজ করার মতো পরিবেশ নাই, সামনের দিনগুলো আসতেছে ভয়ানক থেকে ভয়ানক। ঠিক যত আস্তে আপনি বলেন, পৃথিবীর মানচিত্র তা বলে দিচ্ছে পৃথিবীর অবস্থা আর আগের মতো থাকবে না। একটু তাকায় দেখেন সৌদি আরবের দিকে, আমি এইবার উমরা করতে গিয়ে আল্লাহর কসম, এবার উমরা করতে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি, যেটা কল্পনাও করতে পারি নাই এমন কিছু দৃশ্য এবার আমি সৌদিতে দেখছি। সারা দুনিয়ার যখন এই অবস্থা চলছে, ইয়ামেনে যখন ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে যাচ্ছে, সৌদি আরব এখন ব্যস্ত নিয়াম সিটি করা নিয়ে, 500 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে নিয়াম সিটি করবে, কৃত্রিম চাঁদ বানাবে, কৃত্রিম ভাবে বৃষ্টি দিবে, সেখানে উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে কাজ করবে,
17 লক্ষ মানুষ সেখানে বসবাস করবে জ্বালানি শক্তির ব্যবহার করে। লন্ডন সিটির চাইতে 17 গুণ বড় হবে, নিউ ইয়র্কের চাইতে 33 গুণ বড় হবে। এমন প্রতিযোগিতা যখন আরবের লোকেরা মেতে উঠবে, পরিষ্কার ভাবে নবীজির হাদিস স্মরণ করে নেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস। আম্মা জান উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরা এখন এত এত আমাদের মাঝে নেককার লোকেরা আছে, ওফিনা সালিহুন, আমাদের মধ্যে এত নেককাররা আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তোমরা ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপ যদি তোমাদের মধ্যে খারাপই যদি বেড়ে যায়, তোমরাও ধ্বংস হয়ে যাবে। আজকের পৃথিবীর দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়, এখন আমাদের ধ্বংসের দিকে আমরা সারাদিন দৌড়াদৌড়ি করতেছি, ঠিক না বেঠি? সময় আসতেছে মুসলমান, সব গর্জে উঠার সময়। এই সময় যাচাই হবে কে কদ্দুরি বান্দা, ঠিক হুজুর? খালি বললে হবে, করা লাগবে না ইনশাআল্লাহ। নামাজ পড়বেন মাসে কয়েকত, মাসে 60 দিন হাজিরা দিতে যায় না। আমরা তো এমনি দাজ্জালের পথে পাও দিয়ে আছে। দাজ্জাল নামটা নিয়ে চিন্তা করলে আপনি বুঝবেন কি পরিমাণ ফেতনার ভিতরে আছে। দাজ্জাল নামের অর্থই হচ্ছে লাব্বাসাহু ওয়া মাওয়াহু। লাব্বাসাহু মানে এই যে আমার ছোট 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 অনেক বাচ্চারা এই মাহফিলে আসছে, আসছে না? এই দেখেন ছোট বাচ্চা মানুষ, এর চেয়ে ছোট যারা তাদের মায়েরা দেখবেন জোর করে শীতের কাপড় পরে, বাচ্চা পরবে না, মাহফিলে আসবে কেনা পরবে, জোর করে শীতের কাপড় পরা, ঠিক কিনা বলেন? দাজ্জালের ফেতনা হবে এমন লাব্বাসা হুয়া মাওয়াহু, শীতের জামা পরবি না, মা আপনাকে পরে ছাড়বে। দাজ্জালের ফেতনায় আপনি পড়বেন না, টেনে টেনে ফেতনার মধ্যে ফেলবে, ঠিক কিনা বলে? আপনি নামাজের সময় ইমামের নেতৃত্ব মানলেন, বাহিরে বের হয়ে সাদুল কবিলা ফাসিক, ফাসিকদেরকে নেতা মানলেন, জাইমুল কওম আরজালুহুম, বড় বড় পণ্ডিত যাদেরকে মানলেন সব দুশ্চরিত্র। এই রকম সময় যখন আসবে পরিষ্কার ভাবে বুঝে নিবেন পদে পদে দাজ্জালের ফেতনা চলতেছে, ঠিক না বেঠি? এওয়াজ করলে আবার খুব ঝামেলা, কই যে হুজুর দাজ্জাল নিয়ে এত কথা আপনার বলা দরকার কি? মানে আমি যাবো কোনে কোনে, ইমাম মাহদি নিয়ে বললে তো সর্বনাশ। এবার চিন্তা করেন মুসলমান, তার মানে আপনি যখনই ফেসবুকে ঢুকছেন আপনার কাছে মনে হচ্ছে আমি একজন প্রকৃত মুসলমান, খারাপ ভিডিও আমি দেখব না, দাজ্জাল আপনাকে ঠিকই টানবে, আকৃষ্ট করবে আকাশ প্রযুক্তির মধ্য দিয়ে, পদে পদে খারাপ ভিডিও দেখায় দাজ্জালের ফেতনার মধ্যে ফেলে দিবে, ঠিক না বেঠি? এবার আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে কিছু কর্মসূচি নিয়ে যান। এখন আর একটা লোককে উঠতে দেওয়া যাবে না, যে ভাই উঠতেছেন একটু বসে, মাশাআল্লাহ, এখন বসতে হবে, এই তো মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনার সৈনিক মানুষ, আমি আপনাদেরকে কি বলবো বলেন, যে কোরবানি আর ত্যাগতিক্ষা আপনারা দিয়েছেন, আমি এর কিঞ্চিত কোন ত্যাগতিক্ষার মনে হয় এখনো সঙ্গী হতে পারিনি। আপনারা যে ত্যাগতিক্ষা দিয়ে এখনো পর্যন্ত বসে আছেন, আমার এখানে সব কিছু সুন্দর করে দেওয়া, আপনাদের এখানে উষের উষটা বৃষ্টির মতো পড়তেছে, আমি এটা টের পাচ্ছি, তারপরও আপনারা বসা আছেন। আহারে মুরব্বী, মুরব্বীরে আবার আটকায় না, সবারই আটকাইলে আল্লাহ সহ্য করবেন। এবার একটু কার্যক্রম শুনেন, আগামী দিনের কার্যক্রম কি? এক নম্বর কার্যক্রম, এক নম্বর কার্যক্রম, সামনের পৃথিবী আসতেছে বায়াতের পৃথিবী,
সবাই হা করে রয়েছে, হুজুর কি করি, সামনের পৃথিবী আসতেছে বায়াতের পৃথিবী, বায়াত। তবে আমরা এখনো বায়াতের মধ্যে আছি। কি বায়াত জানেন? আল্লাহ নবী বলেছেন, শোনো তোমরা কেমন বায়াতের ভিতরে আছো, রাজুলুন বায়া রাজুলান লা ইউবায়ুহু ইল্লা আদ-দুনিয়া, এমন বায়াত তোমরা নিয়েছো শুধুমাত্র দুনিয়ার কোন নেতাকে নেতা মেনে নিয়েছ, আনুগত্য করো, নেতৃত্ব মানো, নেতা মনে করো, দল করো। তবে উদ্দেশ্য কি? সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস শুনে, লা ইউবায়ুহু ইল্লা আদ-দুনিয়া, দুনিয়া অর্জন করবা, নেতা হবা। ওইদিন দেখে একজনের একটা পদ হারায় গেছে, ও এমন ভাবে কাঁদতেছে মনে হয়েছে মা বাবা আত্মীয় স্বজন সব মরে গেছে। ও আল্লাহ, তুমি বিচার কর, কার বিচার করবে? হ্যাঁ হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেছি, মানুষ এত বোকা কেমনে হয়, একটা পথ চলে গেছে, ও আল্লাহ আমার সব শেষ, একটা পথ, তাও সর্বোচ্চ অটটের হবে আর কি। ওরে মুসলমান, চিন্তা করে, আল্লাহ নবী বলে গেছেন, লাইউ বায়ু হইল্লা দুনিয়া, শুধুমাত্র তোমার রাজনীতি, তোমার ক্ষমতা, তোমার ক্ষমতা, তোমার বায়াত, শুধুমাত্র উদ্দেশ্য যদি হয় দুনিয়া। আল্লাহ নবী বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তোমার সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না। আবার আল্লাহ যদি আমার মতো না লাইক, আল্লাহ যদি আমার সঙ্গে কথা না বলে, সেদিন আমি কার সামনে কেমন করে মুখ দেখাবো? আমার মালিক সারা যেদিন কেউ নেই, যেদিন আমার মালিক উপর থেকে বলবে, হালাম তুম রাদিন আননি, ও গোলাম তুই কি আমার উপরে সন্তুষ্ট? গোলাম সেদিন বলবে, কদ গফরত যুনুবানা ওয়া সাতারত উয়ুবানা ওয়া আদখালতানা আল জান্নাত ওয়া আতাকতানা মিনান নার, আয় আল্লাহ কেন খুশি হব না, সব দিয়েছে, গুনাহ মাফ করে দিয়েছেন, গুনাহ গোপন করেছেন, জাহান্নাম হারাম করেছেন, জান্নাতের নিয়ামত দিয়েছে, এরপরে আল্লাহ সেদিন দয়া দেখায় বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও চাও যা চাবে আমি আল্লাহকে তোমাদেরকে দেব। বলেন আল্লাহু আকবার, কেমন আল্লাহর গোলাম আমরা, চিন্তা করেন, যাও যাও আমি খুশি হয়ে গেলাম, কোনো দিনের জন্য রাগ করব না, আর কি লাগবে তাড়াতাড়ি বলো, ইবাদি সালুনি উতিকুম, আরো কিছু আমি দিব, জোরে করে আল্লাহু আকবার, সব দিয়ে রাখছে জান্নাতের ভিতরে সব নিয়ামতের নিয়ামত, গোলাম আর কি লাগবে বল। আল্লাহ চায় যে একটু বান্দায় বলুক, আল্লাহ এক নজর একটু আপনারে দেখতে চান। যখন এই কথা বলবে জান্নাতীরা বলবে সব পেয়েছি, আল্লাহ বলবে গোলাম আরো বেশি দিতে মনে চায়, কি লাগবে বল? জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি, আল্লাহ বলবে গোলাম আরো চা, কি লাগবে বল? সেদিন নবী মূসা আলাইহিস সালাম বলবে, জান্নাতীরা রে, আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ দেখা দেয় নাই, আজকে আল্লাহকে বলি, আল্লাহ এক নজর হইল আপনাকে দেখতে চাই। সেদিন যখন বলবে আল্লাহ এক নজর আপনাকে দেখতে চাই, ফায়ানজুরু নাইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহিম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পর্দাটা সরায় দিবে, গোলামদের দিকে তাকায় থাকবেন, যিনি গোলামদের দিকে তাকায় আছেন তিনি আমার আল্লাহ, আর গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবেন। বলেন আল্লাহু আকবার, আমরা কি সে আল্লাহকে দেখতে চাই? জোরে জোরে দেখতে চাই, কারা কারা দেখতে চাই হাত গুলা উঠান তো দেখি, জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ, নামাজি বানা।
পাঁচ ওয়াক্ত নামাজ ইবাদত আল্লাহ তোমার জান্নাতে যেদিন দেখা যাবে আল্লাহ নিয়ামত দিও পড়ে না আমি বলেন আল্লাহ আপনাকে যেদিন দেখানো হবে যেদিন দেখা যাবে শামিল করে নিন পড়েন শামিল করে নিয়ে জোরে বলেন আমিন ইসলামের পক্ষে না বিপক্ষে সারা জীবন পক্ষে থেকে যদি মারা যান চক্ষু বন্ধ হতে দেরি হবে জান্নাতের নিয়ামত দিতে যিনি দেরি করবেন না তিনি কি আল্লাহ